ছোট ছোট ব্যবসায়ীদের এক ছাদের তলায় নিয়ে আসার লক্ষ্যে বুধবার একটি অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার সহ অন্যান্যরা। এই দিন বোতাম টিপে www.digitalbazar.com অ্যাপসের উদ্বোধন করেন মন্ত্রী শান্তনা চাকমা। এই অ্যাপসের মাধ্যমে আগরতলার ব্যবসায়ীরা ডিজিটাল পদ্ধতিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পৌঁছে যাবে। ত্রিপুরার বিভিন্ন প্রোডাক্ট ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে ক্রেতারা অর্ডার করে এই ডিজিটাল বাজারের মাধ্যমে ক্রয় করতে পারবে। এই দিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন, কেন্দ্র সরকার ও রাজ্য সরকার দেশকে ডিজিটাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে যে কোনো সামগ্রী ক্রয় করতে পারবে। ডিজিটাল বাজার যে ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের মাঝে, আমাদের ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরার বাইরেও যারা রয়েছে, তো আমি মনে করি একটা ভালো উদ্যোগ। কেননা যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে আমাদের ভারতকে পুরোপুরি ডিজিটাল করা যায়। কেননা ডিজিটালের মাধ্যমে ইজিলি আপনি যে কোনো জিনিস, আজকে কখনো দেখা যায় কোনো ব্যক্তি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে মোবাইল হাতে রেখে ওয়েবসাইটে গিয়ে পছন্দ মতো যে কোনো জিনিস জানা যায়, এবং সেটা তো প্রথমবারের মতো যতটুকু জানি আমাদের ত্রিপুরাতে এবারে এখানে রয়েছেন যিনি মিথুন দাস মহোদয়, ওনার প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে। আমি মনে করি স্বচ্ছতার সঙ্গে যদি ওনার আবার আরো কাজ করেন, আরো এগিয়ে যাবেন, এবং ত্রিপুরার জন্য, আমাদের জন্য, প্রত্যেকের জন্য অনেকটা উপকৃত আমরা হব আমি আশা পাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।